হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতুরাজ। আমি তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গরমে আর কতটাই বা ভালো থাকবো, এই যে এদিকে র্যাশ বেরোনো আমার শুরু হয়ে গেছে। প্রত্যেকটা গরমকালে এরকম হয় আমার, এসব যেখানেই চুলকাবো সেখানেই লাল লাল হয়ে র্যাশ বেরিয়ে যায়। তো এনিওয়েজ, মাদের আজকে থার্ড ডে আমাদের বাড়িতে, তো মারা আর মনে হয় আগামীকাল থাকবে, তারপরে টাটা। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করে, দিন অলরেডি শেষের দিকে, কারণ এখন ঘড়িতে বাজে 2:05। আজকে ইচ্ছা করে ব্লগটা দেরি করে শুরু করলাম। প্রেজেন্ট সিচুয়েশন অফ মাই হাউস, সবার স্নান হয়ে গিয়ে এখন সবাই শুয়ে রেস্ট করছে। এর স্নান হয়ে গেছে আর বাবা এখানে সকাল থেকে সেলাই নিয়ে বসেছে, নানান রকম জিনিস এই লোকটা সেলাই করতে দিয়েছে, নানান রকম জিনিস। কি দুখানা জামা হয়ে গেছে মা? বাবা তিনটে করা কমপ্লিট, আর একটা আছে পেন্ডিং, ব্যাকটা করছে, তারপরে আর একটা আছে, আর দেবো না, আর একটা আছে দেবো না। তুমি ঠান্ডা জলটা আনো, আমি খাবারের ব্যবস্থা করি। যে খাবার দাবার সব এখানে অ্যারেঞ্জ করে রাখা আছে, যাও চলো লাঞ্চ করে নি। এই যে দুপুরের লাঞ্চ স্টার্ট, মা এখানে খাচ্ছে, বাবা এখানে, টিনা এখানে, রুমিয়া ওখানে, আর ওইখানেই আমি বসে যাবো। মা দিচ্ছে সবাইকে, মার খাওয়া হয়ে গেছে, আমরা সবাই চলো খেয়ে নিই। ঘড়ির কাঁটা এখন বাজে 5:15, তো যে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে, মানে ফটাপাড়া নিতে যাব, ওখান থেকে চলে যাব বগুলা। বগুলায় কিছু আরও কিছু দু একটা কাজ আছে করে, তারপর আবার দোকানে যাব, কিছু কাজ আছে দোকানেও, কিছু কাজ আছে। তো চলো, এই যে নীল বলছি কেন, টিনা রেডি হয়ে গেছে, এই ট্রাউজার প্যান্ট আর এটা পরেছে। বেরুলুম আমরা তিনজনে বেরুলুম, এইভাবে যাওয়ার একটা মজাই আছে। টাটা, হ্যাঁ যাচ্ছি, যাবো পারে যাবো, তুমি চলে যাও, অটো আসছে, টাটা। হ্যাঁ আর এই যে বাবুর জামাটা আগের দিন নিয়েছিলাম, সেটা বড় হয়েছে, সেটাকে চেঞ্জ করতে হবে, মানে ছোট সাইজ নিতে হবে। আরো কিছু জিনিস নেবার আছে, সেগুলো নেব আপাতত। ও এখন জুতো দেখছে, দেখে নিক তারপরে দেখছি। সেদিন তো কত ফাঁকা ফাঁকা দেখেছো, আজকে দেখো কত ক্রাউড, প্রচুর ক্রাউড। এখানে আবার টিনা দেখছে যদি জুতো কেনা যায়, আমার মতনই জুতো নেবে। হ্যাঁ বাবু জামাটা চেঞ্জ করতে এসেছে, এ রাম ক্রাউড দেখো শুধু। হ্যাঁ একটা শপিং কমপ্লিট, এখন আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছি, তারপর এখান থেকে এখন ডাইরেক্ট অটো নিয়ে যাবো হচ্ছে দোকানে। উঠে গেছি এখন, চলে এসছি দোকানে, এসেই লাত খেয়ে পড়ে গেছি। এই যে টিনা লাত খেয়ে পড়ে আছে, বসে বসে দেখছে দোকানদার, দোকানদারি করছে, লোক আসছে, জিনিস নিচ্ছে। গরম, চা খাবো, চা খেয়ে যাবো ফুচকা খেতে, আবার আজকে রাত্রিবেলা ভাত খেতে পারবো কিনা জানি না। চা ফুচকা আবার কোল্ড ড্রিঙ্কস কিনেছি, চাটা আছে। এই যে আমরা এখন বেরোচ্ছি, যা যা কেনাকাটি করেছি থাক এখানে, আর অনেক কিছু কাজ আছে যেতে যেতে তোমাদের বলছি। মায়ের
ব্লাউজ নেওয়া হয়েছিল সেটা আমি চেঞ্জ করব, বড় সাইজ পেলে নেব, নাহলে নেব না, ক্যান্সেল। ব্লাউজ পাল্টাতে চলে এসেছি, ব্লাউজ চেঞ্জ করা হয়ে গেছে, এখন যাচ্ছি ফুচকা খেতে, ফুচকা খেতে যাচ্ছি, ফুচকা খেতে চলে এসেছি, তখনই আসবো। আমার সাথেই এটা হয়, আলু সিদ্ধ, মানে আলু মাখা শেষ হয়ে গেছে, কাকা মাখছে এখন আলুটা। ফুচকা খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি একটু জ্যোতিদের বাড়ি, একটু দেখা করা, সেদিকে যখন এসছি এটা দেখা করা, সেও একটু দেখবে বলছে, ওই জন্য ওকে একটুখানি ঘটঘটি যাচ্ছি, ওই জন্য ওদের ওকে একটুখানি দেখিয়ে আসি। এই যে জ্যোতিদের বাড়ি দেখা করে নীল চলে এসেছিলো, ততক্ষণে আমরা এখন উঠে গেছি, মিষ্টি নেওয়া হয়নি, মিষ্টিটা নেব, মিষ্টি নিচ্ছে, চলে আসলাম বাড়ি, এখন ফ্রেশ ফ্রেশ হবো। একটুখানি এত গরম লাগছিল, একটুখানি এসি চালিয়ে বসেছিলাম, যা বিভৎস গরম, মানে কোনো ভাষা নেই বলে। 10:15-20 বাজে, ডিনারটা করে নি, মেনুতে কী আছে আমি বলতে পারবো না, খেতে বসার সময় তোমাদের দেখাচ্ছি, চলো। ফুটেজটা চেক করতে গিয়ে দেখছি আমার লিপস্টিকের অবস্থা তো বেহাল, এইভাবে সারা রাস্তা ঘুরে ঘুরে চলে আসলাম, তো দেখিয়ে নি, এখন ফুটেজগুলো চেক করছি, দেখছি যে কী অবস্থা লিপস্টিকের, ফুচকা টুচকা খেলে এই হয়, চা খেয়েছি, এ করেছি, যাই হোক, কিছু আর করার নেই, এখন আর ভেবে লাভ নেই। সব আমরা খেতে বসে গেছি, মাংস দিয়ে ভাত, মামানি এখন মিষ্টি বাড়ছে, হ্যাঁ খাও, ডিনার কমপ্লিট। আর এখন রোজ রাত্রিবেলা আমাদের মুখ শুদ্ধি হিসাবে এখন চলছে, ভাত টাত খাওয়ার পরে রোজই রাত্রিবেলা মুখ শুদ্ধি হিসাবে এই ব্যক্তিটি চলছে, ঠিক আছে, হ্যাঁ এই ব্যক্তিটি চলছেন, আর ব্যাস মাদের অবধি, তারপরে তো আর আমি তো আর খাই না, কাল অবধি চলবে এই ব্যক্তি, তারপরে তো আর আমার খাওয়া দাওয়ার কোনো পার্ট নেই এসবে। যাই হোক, ডিনার ফিনার ভালোই হলো, কেমন আছে মাংস? মেজমা রান্না করেছে, তো চলো কালকে দিনটা একটু ভালোভাবে এনজয় করে নি, আবার তো টিনা কবে আসবে কোনো ঠিক নেই, মারা তাও আসতে পারবে, এরপরে মারা যখন আসবে তখন তানিয়াকে নিয়ে আসবে। তো চলো ব্লগটা গাইজ এখানেই এন্ড করে দিচ্ছি, ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। আর কোনো ব্লগই আমি এখন আপাতত দিতে পারছি না, মানে লেট করে করে একটা একটা করে মারা চলে গেলে ধীরে সুস্থে আমি এডিট করে করে সেগুলোকে আপলোড করতে থাকবো। কোনো বক্তব্য? এসেই এরম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এই দিকে তাকিয়ে কি দেখছে, পর্যবেক্ষণ কি করছে ভগবান জানে। হ্যাঁ এই প্লাস্টিকটা নিয়ে সমস্যা, এই যে প্লাস্টিকটা এটা নিয়ে ওর সমস্যা, এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চলো। হ্যাঁ যেটা বলছেন, এটা মারা চলে গেলে আস্তে আস্তে ব্লগগুলো এডিট করে তোমাদের সামনে দেবো, চলো টাটা বাই, গুড নাইট।